জানি গোকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হই গো রূপনগরে রানী আমি নাচাই 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 গোকুলপুর নাচাই গোকুলপুর নাচাই গোকুলপুর প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে অচেনা এক যুবক আমায় পাগল করেছে ওই হারামজাদা তোর ওই রুহিয়া পুতর নামে নালিশ দিল কে মিথ্যে কথা কইছে বস জোরু তালুকদারের মেয়ে না সব মিথ্যেবাদী অনেক গুন্ডা রে গুন্ডা উগান্ডার মধ্যে আপনি ভালো নাম দিয়েছেন আচ্ছা ঠিক আছে আপনি আগে আসেন কারণ কথা আছে আপনি মানে বারবার বিরক্ত করেন কেন আমি আপনার কি ক্ষতি করছি আরে আমি কি করব কোন আপনার দেখলে আমার প্রিন্সেস দিবার মতো মনে হয় আর প্রিন্সেস দিব হইলো আমার জানের জান আমি আপনার কইছি না আমি দিবা না আমি মুক্তি হ্যাঁ আপনি মুক্তি কিন্তু আপনার না দেখলে আমার খুব খারাপ লাগে আপনারে আমি আমার চোখের দেখা দেখে যাই আপনারে দেখলে আমার চোখটা জুড়াইয়া যায় আমার মনের মধ্যে উথাল পাথাল ঢেউ উঠে আপনি আপনি দোয়া করে আমার রেহাই দেন আমি তো আপনার গায়ে হাতে খালি আপনার একটু দেখি আর আপনার তো এই জন্য ভালো লাগার কথা আরে পুরুষ মানুষ সেই সময়ের দিকে তাকায় তারা দেখতে অনেক সুন্দর কারণ আমার কথা কিন্তু শেষ হয় নাই টেডি কবে আসবে জানি না এটা কোনো কথা বলেন আপনি তুমি যতই রাগ দেখাও তোমার কাছে আমি আসুমি আগুন লাগায়া দিল মনে হাসার রাজার মনে ওছে 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 শুন পাঠিয়ে আমি থাকতে খুশি তোর ড্যান্স দেখা লেগা তোরে আর আমাকে চাচাই কই যা তারপরে হয়তো বায়না করে দিব শুন রাতে কিন্তু ড্যান্সটা একটু চাকি দিয়ে দিস দাদা না না তোর তো শিখাইতে হইব না তুই তো পুক্ত তোর মাথার মধ্যে একটু ঢুকায় দিলাম এই সব জিনিস তো সবসময় আমার মাথায় থাকে শুন পাটি মালদার সৌদিতে থাকে তিন মাসের জন্য দেশে এসেছে দেশে এসে গ্রামে যাত্রা পালা করতে চায় আশা করতেছি তার কাছে ভালো টাকা পয়সা পাবো সবকিছু তো বুঝতাম পার্টির অনেক মাল আছে কিন্তু আমার মালটা কিন্তু প্রতিদিন পারফরমেন্স শেষে আমার হাতে বুঝায় দেওয়া লাগবে আর দিবনি আর এই গণেশ হালদার যখন একবার জবান দিছে এই জবানের বর খেলাপ হইব না আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই এই যাবি কেন বসুন কেন প্র্যাকটিস তো শেষ হয়ে গেছে আমার একটু সময় দিবি না সময় দিলে কি সেটা কামে লাগাতে পারবা ওই চুল পাকছে বুঝলা কি বুড়া হয়ে গেছে নাকি এই এই গণেশ হাল্লা এখনো কিন্তু এই যাত্রা দলের অধিকারী বুঝছস এখনো আমি জোয়ানি আছি ওরে বাপ রে বাপ জোয়ান মানুষটারে আর একটু জোয়ান বানাবার জন্য এখন একটু মার্কেটে যেতে হবে মার্কেটে গিয়ে তোমার জন্য একটা ভালো মানের কলম কিনে নিয়ে আসি যা 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 আগুন লাগায়া দিল মনে যাত্রা
আপনি যদি মনে করেন বকুল মরিতে আপনার সাথে দেখা করার জন্য খালি আমি আইছি, আসলে তা না, একটু কাজ আছে। এই যে আমার ভাই, মানে আমার ভাই যাচ্ছে নিউ বালাকা অপেরা রতুলপুরি নিয়ে যাচ্ছে, তাই নাকি? জি জি, সেই জন্যই তো আমার গোবিন্দপুর আসা। আমি গোবিন্দপুর আসে গণেশ দার সাথে কথা বললাম, বললে মানে সে বললো যে আপনি নাকি নিউ বালাকা অপেরা কাজ করতে চান। হ গণেশ দা খুব কইরা ধরলেন, আর আমারও কিছু টাকা পয়সা দরকার আছে, তাই রাজি হয়ে গেলাম। খুব ভালো কাজ করেছেন। ভালো আর কি, টাকার জন্য কাজ করা, আমার তো এখন আর যাত্রাপালায় কাজ করতে ইচ্ছা করে না। আসলে এবার রাজি হয়েছি যে কিছু টাকা পয়সা জমায়ে অন্য একটা ব্যবসা শুরু করব, সেই জন্য। আপনি হচ্ছেন শিল্পী মানুষ, শিল্পের মধ্যে বসবাস করেন, আপনারা যদি এই জিনিস ছেড়া দেন তাহলে কি করে? আপনাদের কাছে মানুষের অনেক চাওয়া পাওয়া, তাদের সেই চাওয়া পাওয়া পূরণ করার দায়িত্ব তো আপনাদের। আমি জানি একজন শিল্পীর কাছে দর্শকগণ অনেক চাওয়ার থাকে, তারা চায় আমরা যাতে তাকে বিনোদন দিই, কিন্তু তারা কি আমাকে সামাজিক মর্যাদা দেয়, নাকি আমাকে যন্ত্রণা ভাগ করে নেয়? কিছুই করে না, তাগো বিনোদন শেষ হয়ে গেলেই আমাকে খারাপ চোখে দেখে। আপনার কথা অবশ্য ঠিক, খুব কম সংখ্যক মানুষই আছে শিল্পীদেরকে সম্মানের চোখে দেখে। ঠিকই বলছেন খুলিমনি। আসলে কি জানেন, আমার কাছে মনে হয় কি, দর্শকরা হইল গিয়ে অনেক স্বার্থপর। দর্শক গো যতদিন যে শিল্পীরে ভালো লাগে তাগো মাথায় তুলেন আছে, তারপরে যখন ভালো লাগে না তখন চুইরা ফালাই। এই যে ধরেন এখন কত শিল্পী আছে যারা অভাব অনটনে টাকার অভাবে না খায় রয়েছে, দর্শকরা কি হ্যাঁ খবর নেয়? একবারও খবর নেয় না। তারা কি একবারও চিন্তা করে যে আমাগো এখন শিল্পী গো পাশে দাঁড়ানো উচিত? একবারও চিন্তা করে? তাইলে আর এই শিল্পের পিছনে সারা জীবন সময় দিয়া লাভটা কি? সেই জন্য ভাবতেছি যে এসব শিল্প টিল্প ছাইরা দিয়া অন্য কোনো জীবনযাপন করব। বুঝতে পারছি আপনার মনে অনেক কষ্ট। শিল্প করতে আইসা কিছুই পাই নাই, খালি হারাইছি। সবচাইতে বড় কথা, অহন্ত যাত্রা শিল্পটাই হারাই গেছে। কত অপেরা যে বন্ধ হয়ে গেছে সেটা তো হিসাবই নেই। আর শিল্পীরা অভাব অনটনে না খায়া কে যে কোথায় আছে কেউ কারো খবরও রাখে না। কিছু কিছু শিল্পীরা তবে ভালো আছে, এই আর কি। আমরা আজকে উঠি। হ্যাঁ সেটাই, এইসব কথা শুনে আর লাভ নাই। এই যে আমি কইলাম, খামা খাই কইলাম। মানুষ কষ্টের কথা বলে বড় আশা করে, যাতে অন্য মানুষ তার কষ্টটা ভাগ করে নেয়। কিন্তু কষ্টের ভাগ কি কেউ নিতে চায়? চায় না। সবাই সুখের ভাগ নিতে চায়। দেখেন না, কেউ যদি অভাবে পড়ে তার আশেপাশে কেউই থাকে না, সবাই দূরে চলে যায়। আমার আব্বা একটা কথা বলতেন, আব্বা বলতেন সুখের সময় যে তোমার বন্ধু সে আসলে তোমার প্রকৃত বন্ধু, দুঃখের সময় যে বন্ধু তোমার পাশে থাকবে সেই হইতেছে গিয়া তোমার প্রকৃত বন্ধু। আপনার আব্বা অনেক খাঁটি একটা কথা বলছে। সেই জন্য আমিও চেষ্টা করি সব সময় দুঃখের সময় মানুষের পাশে এসে দাঁড়াতে, সব সময় যে পারি তা কিন্তু না। আচ্ছা এখন যাই। ও মা, এই মাত্রই না বললেন যে আপনি
সবার পাশে থাকার চেষ্টা করেন, চলে যাইতেছেন স্যার। মমতা সাহেব পাশেই থাকি, সবসময় তার সেটা সম্ভব না। আপনারা যাত্রা করেন, পালা করেন, আপনাদের সাথে কথা বলে পারবো না। আসি। নমস্কার। আসবো মানে কি? অবশ্যই আসবো, আমি তো আর দেশে থাকি না, এই কিছুদিন যেমন দেশে আছি। ও নেন নিল, কেন নিয়ে আনে? মানে খেজুর আর আতর নিয়ে আসছিলাম। আসেন আমাদের গ্রামে খেজুর আতর দেবো। হ্যাঁ, আমার গ্রামে আদেন দেবো। আসেন। সে যে কেন কিছু ভালো লাগে না এবার আসু তারে আমি। সরি সরি সরি, আমার একটু দেরি হয়ে গেছে। আইতা মনে করছি তুমি আর আইতা নও। আসবো না কেন, আপনার কথা দিছি না, চলেন আসেন। আসসালামু আলাইকুম জারু কাকা, ভালো আছেন? নেই চুপ, মই বড়বির নাম লইয়া বিয়া দেবি গরত থাপড়াই করে চোপড়ার দাঁত ফেলাই দেব। ও এমজি কাকু, আই কি বিয়া দিবি কইলে মন্দের লগে? হ্যাঁ, আই কি সুন্দর একটা লম্পা সালাম দিলাম আন্দরে, আমরা খালি খালি কিলে মারতেন সারা জারু কাকা। ওই বিয়া দিবি গরত নাই না, বিয়া দব কানকার। আচ্ছা জারু কাকা, আমি বুঝতেছি না, ঠিক আছে আমি বিয়া দব, কিন্তু আমি কি দোষ করছি সেটা তো কইবেন আমারে। হ্যাঁ, আমার কথা কও, বিয়া দব ফাজলিমি মারামার লগে, আমি তোর বাপের বয়সী। না না কাকু, এটা ভুল করছেন, আপনি বুঝলেন বাপের বয়স হইবেন, আপনার বয়সটা আর কম, আর বাপের বয়স আপনার তো বেশি আছে। এই তোর বাপের নাম্বার দে, আমি তোর বাপের লগে কথা কমু। আচ্ছা ঠিক আছে, আর বাপের লগে আপনি কথা কইন, কোনো সমস্যা নাই, আই নাম্বার দিও, আপনার একটা মাথা ঠান্ডা করেন। কাকু আপনার বাপের কাছে কি করবেন যে আই আপনার লগে বিয়া দিব করছি, কে আনে রে তো কইবেন? আর বাপ হারাবো বিশ্বাস করত না, আর বাপ খুব পালা করে জানে, আই কত আদর লেহজালা মাইয়া, আর মধ্যে কোনো বিয়া দিবি নাই। এই আদর লেহজালা মাইয়া, আবার যদি নাম লইয়া ফাজনামি করেন তাহলে আমি গ্রামে সালিশ বসাবো। বসাইয়েন জারু কাকু, আপনার কেউ দড়ি রাখছেনি, কেউ মানে করছি না কোন সাই নাকি আসফা বান্ধি রাখছে আপনার। হ্যাঁ এইবার বুঝছি, তুই ওরে দিয়া এইসব করাইতেছিস না? আজ এর কথা কইন না তো, আমি কেন তার দিয়ে আপনার সাথে ফাজলামি করামু? আবার গলা উঁচু করে কথা কস কমু না, আপনি খালি খালি আমার উপর দোষ চাপাইতেছেন। খালি খালি দোষ চাপাইতেছি তোর? আমি জন্মের লেহান শিক্ষা দিয়ে থারুম, মনে রাখিস কথাটা। জারু কাকু মাতার মতো একখানে বরফ দেন তাহলে মাথা ঠান্ডা হইব। আচ্ছা আপনি কি তার ইচ্ছা করে ঝাড়ু কাকা করে ডাকতেছেন? অবশ্যই, হেটা আরো দেখলে শুধু সেতি উড়ে হিয়াল্লাই আনো, হেতারে সাতাতে খুব ভালো লাগে, হিয়াল্লাই তো ঝাড়ু কাকা কই। খুব ভালো করছে এই লোকটা, না এক নম্বরে খাটাস মার্কা লোক, আমার সাথেও খারাপ ব্যবহার করে। হাসানি হ্যাঁ, হ্যাঁ একটা মাইয়াও আছে, হ্যাঁ মানুষের লগে খারাপ ব্যবহার করে। ও তাহলে তো হেটাকে বংশই আসলে খারাপ। তালুকদার বংশ, অন্তর নাম দিবো তালুকদার জারু বংশ। চলো চলেন। রত্না তোর সমক নষ্টের দেহা, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুধা পান করি না হয় রে আমার দিবানা, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুধা পান করি না হয় রে আমার দিবানা। পরবানা
রে আমার দিওয়ানা। বাহ বাহ, একদম তো ভাব করে ফেলছেন, অসাধারণ। মানে আমি 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 আমার আমার মানে ভাষা নাই যে এত এত চমৎকার। মানে কেমন লাগলো দাদা? আরে কেমন লাগছে মানে, এটা কি নাচ নাকি? এটা মানুষের নাচ হতে পারে না, এটা পরীর নাচ। মনে হলো সাক্ষাৎ পরী আমার সামনে নামে গেছে। সে নাচছে যেমন চলনে, যেমন চলনে, যেমন ঢঙে, যেমন মুদ্রায়, যেমন কায়দায়, যেমন কানুনে। ও হো হো, একটা পুতুল নাচছে, পুতুল। হ্যাঁ, সালাম সালাম, বহুত আচ্ছা। আরে কি কই বাত কও, একটা কথা ঠিক মতো কবি তো। কি রোহিণী, তোর কেমন লাগে? রুহিরে কেন আমি বিয়ে করতে যাবো? আর ওর লাগে বিয়েতে তো জরুকা হয়ে রাজি হবো না। আরে জরুকা হারে রাজি করার দায়িত্ব আমার, তুই খালি ক রাজি হবি কিনা। না বিশ্বাস করো ভাবি, সব খালি মিশা কথা কয়, তোর এক ফোঁটা বিশ্বাস করি না। তাই ফুয়ারার লগে যে প্রেম করলি তোর ঘৃণা লাগবো না? তুই জানোস তোর বাপ কি করে? মূর্খ, অশিক্ষিত, গোয়ারের গোয়ার, নিজের মায়ের লেখাপড়া বন্ধ করে বাড়িতে বহায় রাখছে। কোন শিক্ষিত বাপ হইলে এই কাম করতো? হ্যাঁ, আবার তুই ওই মায়ের লগে প্রেম করতে গেছস? ওই ফুয়ারার বাপ তো অশিক্ষিত, মানুষের কাছে কেমনে পরিচয় করে দিতি যে তোর শ্বশুর একটা অশিক্ষিত? লজ্জা লাগতো না তোর? তুই না খালি খালি এটা নিয়ে কথা কইতাছ ভাবি। এই ফুয়ারার কোনো যোগ্যতা আছে? ও তো রুহির লগে যোগ্য না। তুই তো রুহির লগে প্রেম করছস, করছস না? এখনো সময় আছে, যদি বিয়া করতে চাস রুহিরে বিয়া কর, আমি সব ব্যবস্থা করতেছি। রুহিরে বিয়া করুম না। ও তা করবি কেন? হ্যাঁ, তোর মাথার মধ্যে তো আছে ওই দিবা, ওই নাস্তে অলি, ওই অসহ্য রময়া। আমি এখন কারো কথা ভাবতেছি না, খালি ভাইজানের কথা ভাবতেছি। তোর ভাইজান তো জাহান্নামে গেছে, তার কথা ভাইবা কোনো লাভ নাই। তুই কি ভাবছস তোর ভাইজান বাড়িতে এসে দিবারে মাইনা নিব? জীবনেও না। আমি না মানলে তোর ভাইজানও মানবো না। তোমার কথা কি ভাইজান শুনে? শুনলে তো সে যাত্রা দেখতে যাইতো না, আর সাত্তার মন্ডলের বাড়িতে গিয়ে উপরে থাকতো না। হে লেগে তো বাড়ি থেকে বাইর করে দিছি, বৌমা খালা, একটু রাতে এখানে মন খারাপ? না খালা, ভাবতেছিলাম ফাটা বোরহানের উৎপাত তো দিন দিন বেড়েই যাইতেছে, কি করি কম তো? কি করুম ক, এগুলো মানুষের জাত না, পশুর জাত, নইলে কো মাস্তানি গুন্ডামি করে? দেখো না, হে আইলে তারে আমি খেদাই দিই, তারপরও আহে। আমার না ভয় করে খালা। ভয় পাইও না, আমি যতক্ষণ আছি তোমার কোনো ক্ষতি হইব না। আমি বকুল পুরে রানী। এই রাধো, কি চাও? কিছুই চাই না পিতা, শুধু বলছি চমৎকার। আমার না ভয় করে খালা। ভয় পাইও না, আমি যতক্ষণ আছি তোমার কোনো ক্ষতি হইব না। নালিশ করলে খারাপ মানুষ বদলায় যায়? না বদলায় না, মানুষ বদলায় ভালোবাসা পাইয়া।
ওর মন মেজাজ মুরগি সব আমার মায়ের মতন, দূরে থেকে ওরে ঠান্ডা করতে পারবো না। বাড়িতে যাও। তার মানে বাড়ি যেন চাইতেছে না, আর বাড়িতে আমি থাকি।